আসসালামু আলাইকুম। এটির বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোগান্তি ছাড়াই এবার দক্ষিণাঞ্চলে গরু যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। অল্প সময়ে পদ্মা সেতু পার হতে পেরে খুশি গরু ব্যবসায়ীরা। সুনামগঞ্জে পানি নামলেও মহামারী আকার নিয়েছে পানিবাহিত রোগ। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার পাওয়া গেছে রেকর্ড 16 বস্তা টাকা। এবং শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক সমিতির মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পদ্মা সেতু হওয়ায় খুশি গরু ব্যবসায়ীরা। আগে যশোর থেকে গরু নিয়ে ঢাকায় আসতে হলে ফেরিঘাটের জ্যামের কারণে অনেক সময় গরু মারা যেত, এখন আর সেই ভোগান্তি নেই। কোরবানির ঈদকে সামনে রেখে যশোর, রাজবাড়ী, ফরিদপুর, বরগুনা ও পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের 21 জেলা থেকে গরু যায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। দৌলতদিয়া, পাটুরিয়া, বাংলাবাজার, শিমুলিয়া, নরসিংপুর, চাঁদপুর ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ব্যাপারীদের। যানজটের কারণে কখনো দুই তিন দিন লেগেও যেত ফেরি পার হতে। কোনো সমস্যা নেই, আমরা খুব আনন্দে সুখী আইছি, গরু নিয়ে চিটাগাং যাবো। আসছিলাম স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্য, অনেক আশা নিয়ে যশোর থেকে আসছি, এখন দেখছি এখানে তো আপনার মোটরসাইকেল চলাচল নিষেধ। চলতি বছর চাহিদার চেয়েও বেশি কোরবানির পশু রয়েছে কুমিল্লায়। জেলায় 2,48,000 পশুর চাহিদা থাকলেও রয়েছে 2,58,000-এরও বেশি। শেষ মুহূর্তে এসব পশুর পরিচর্যা করে বিক্রির অপেক্ষা করছেন গৃহস্থ ও খামারিরা। ঈদের মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও কিছু খামারে ইতোমধ্যে শুরু হয়েছে পশু বেচাকেনা। এইদিকে জেলার বড় একটা অংশ সীমান্তবর্তী হওয়ায় ভারত থেকে পশু প্রবেশের আশঙ্কা করছেন অনেকেই। তবে হাটে যাতে ভারতীয় গরু ঢুকতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। মডার্ন টেকনোলজি ওইভাবে খাওয়া মিক্সচার করে ওই স্টাইলে খাওয়া দিয়ে যেভাবে বাইরে করে আমরা ওইভাবেই করছি, কারণ ইন্ডিয়া থেকে গরু চলে আসলে গরুর দামটা অনেক কমে যাবে, সেক্ষেত্রে আমরা লাভবান না হলে আমাদেরকে লসের সম্মুখীন হতে হবে। কারণ বাইরে থেকে কোনো প্রকার গবাদি পশু আমাদের দেশে প্রবেশ করতে না পারে, আমরা আমাদের উৎপাদিত পশু দ্বারাই এবারের কোরবানির ঈদ সফলভাবে সমাপ্ত করতে পারবো বলে আমরা আশা রাখছি। পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও সিরাজগঞ্জ ও জামালপুরে বেড়েছে নদ নদীর পানি। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে কুড়িগ্রাম ও শেরপুরে। সুনামগঞ্জে পানি নামলেও মহামারী আকার ধারণ করেছে পানিবাহিত রোগ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সবশেষ 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 49 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। সিরাজগঞ্জে যমুনা নদীতে তৃতীয় দফায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে গত 3 দিনের তুলনায় পানি বৃদ্ধির হার অনেকটা কম। আবারও ভাঙন শুরু হওয়ায় পানিবন্দি মানুষের দুর্ভোগ বেড়েছে। গত 2 দিনে শাহজাদপুর, বিনটিয়া ও মাঝজান এলাকায় যমুনা নদীর তীর রক্ষাবাদে আবারও 300 মিটার ধসে যায়। এতে নদীতে বিলীন হয়ে যায় অনেক বসতভিটা। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা। পুলিশের সহায়তায় দুর্গম এলাকাগুলিতে ত্রাণ বিতরণ করা হচ্ছে। মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছে, তাদের পুনর্বাসনের জন্য অনেকে এগিয়ে আসা উচিত।
সুনামগঞ্জে বসতবাড়ি থেকে বন্যার পানি নামার পর পানিবাহিত রোগ মহামারী আকার ধারণ করেছে। কলেরা, ডায়রিয়া, আমাশয় ও জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। জেলার 11 উপজেলায় হাসপাতালে আসা রোগীদের শতকরা 80% ডায়রিয়া আক্রান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। নদ নদীর পানির হ্রাস অব্যাহত থাকায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও দুর্ভোগে রয়েছে দ্বিতীয় দফায় বন্যা কবলিত পরিবারগুলো। নিজেদের খাবারের পাশাপাশি পালিত গবাদি পশুর খাদ্য সংকটে পড়েছেন বন্যা দুর্গতরা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি উদ্ভ্রান্তের মতো কথা বলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, বিএনপি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে নানা রকম কথা বলছে, কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন এমন দুর্যোগে সবসময় মানুষের পাশে ছিল, সরকারে থাকা অবস্থাতেও পাশে আছে। সকালে চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আসলে তো বিএনপি উদ্ভ্রান্তের মতো তারা কথা বলছে। তারা পদ্মা সেতু হয়ে যাওয়াতে সারা দেশের মানুষ উল্লসিত, যখন তখন খেই হারিয়ে ফেলেছে, কি বলবে। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার রেকর্ড 16 বস্তা টাকা পাওয়া গেছে। মসজিদটির 8টি লোহার দান বাক্স খোলার পর মিলল এ টাকা। প্রতি 3 মাস পর পর সিন্দুকগুলো খোলা হয়, তবে এবার 3 মাস 20 দিন পর খোলা হলো সিন্দুকগুলো। টাকা গহনার কাজে টাকা গণনার এবং রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার এজিএম ও অন্যান্য কর্মকর্তা, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কম্পাউন্ডে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এর আগে সর্বশেষ 12 মার্চ দান বাক্সগুলো খোলা হয়েছিল, তখন 3,78,53,295 টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলঙ্কার পাওয়া গিয়েছিল। মসজিদের খতিব ও এলাকাবাসীরা জানান, এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে দান করে থাকেন। মসজিদে দান করলে যে কোনো দানের নেওয়া করে ওই নেওয়াটা পূর্ণ হয়, এই বিশ্বাসের কারণেই মূলত এটা হইতেছে। ঐতিহাসিক পাগলা মসজিদ, এই মসজিদটি খুব প্রসিদ্ধ মসজিদ এবং এখানে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান এবং অন্যান্য ধর্মাবলীর যারা লোকজন আছেন তারাও এখানে দান খয়রাত করে থাকেন। তো আমরা নর্মালি 3 মাস পর পর এই দান বাক্সটি খুলে থাকি, আজকে 3 মাস প্রায় 20 দিন পরে আমরা খুলেছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হাইটেক পার্কগুলো মূল অর্থনৈতিক চালিকা শক্তি হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। সকালে জামালপুর পৌরসভার মুকুন্দবাড়িতে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফর হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাইটেক পার্কটি নির্মিত হলে প্রতিবছর 3,000 তরুণ তরুণীর প্রত্যক্ষ কর্মসংস্থান হবে এবং সরাসরি 1,000 তরুণ তরুণী প্রশিক্ষণ কাজ চালাতে পারবে। শিক্ষক উৎপল কুমার হত্যাকাণ্ডের প্রতিবাদে বন্ধ থাকা আশুলিয়ার সেই হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক কম। এছাড়া আগামীকাল থেকে প্রতিষ্ঠানটিতে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের পর 16 জুলাই থেকে যথারীতি শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে। এইদিকে গত 30 জুন প্রতিষ্ঠানটির শিক্ষক কমিটির বৈঠকে অভিযুক্ত শিক্ষার্থী জিতুকে স্কুল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। শিক্ষক উৎপল কুমার হত্যাকাণ্ডের পর গত রোববার থেকে প্রতিষ্ঠানটি খোলা থাকলেও বন্ধ ছিল সব কার্যক্রম। সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। বরিশালের সদর রোডে শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শেখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি দাশগুপ্ত আশিস ও শিক্ষক নেতা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর এ সময় বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষকদের নিরাপত্তায় সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
রংপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি নিপীড়নের বিরুদ্ধে রংপুর ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে। কর্মসূচি চলাকালে শিক্ষক সমিতি জেলা সভাপতি অধ্যক্ষ আতিয়া রহমান প্রামাণিক ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষক নির্যাতনের সকল ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শতভাগ উৎসব ভাতা প্রদান সহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঝিনাইদহে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ সময় বক্তব্য রাখেন। কয়েকশো শিক্ষক মানববন্ধনে অংশ নেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। দুপুরে অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বে 41 সদস্য বিশিষ্ট একটি দল এ শ্রদ্ধা জানায়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ আবু কাউসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এছাড়া ঢাকার ফরিদুদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয় ও স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার 200+ মেয়ে শিক্ষার্থী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে। নেত্রকোনার মোক্তার পাড়ায় এসএ পরিবহন কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল আকিস বিড়ি ও বিড়ি তৈরির টিস্যু পেপার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। নেত্রকোনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানার নেতৃত্বে একটি দল এ অভিযানে অংশ নেয়। লালমনিহার থেকে পাঠানো এসব বিড়ি ও পেপার জব্দ করা গেলেও কাউকে গ্রেফতার করা যায়নি। নাটোরের বিভিন্ন সড়কে অস্ত্রের মুখে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া বাইকার গ্রুপের 5 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 4টি মোটরসাইকেল, 2টি চাপাতি ও নগদ 50,000 টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাইকার গ্রুপের সদস্যরা জেলার বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সোর্স নিয়োগ করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাস্তায় ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে মানুষের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। ফরিদপুরে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে দেশি বিদেশি বিভিন্ন জাতের আমের বাগান। এবছর জেলায় রেকর্ড পরিমাণ জমিতে আমের বাগান গড়ে তুলেছেন শিক্ষিত বেকার যুবক সহ অন্যান্যরা। এসব বাগানে ফলনও হয়েছে বেশ ভালো। বর্তমানে প্রতিটি বাগানে দেশি জাতের ফজলি, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, হিমসাগর, বাড়িফোর ও আম্রপালির পাশাপাশি বিদেশি জাতের ব্যানানা, চিয়াংমাই, মিয়াজকি, ব্রুনাই কিং, কিং অফ চাকাকামাম, রেড আইভরি, সূর্য ড্রিম, চেংমাই কিং সহ শোভা পাচ্ছে নানা রঙের আম। বিদেশি আম চাষে দ্বিগুণ ফলন হওয়ায় আগামীতে দেশের চাহিদা মিটে বিভিন্ন দেশে রফতানির আশা করছেন সংশ্লিষ্টরা। হিমসাগর, ল্যাংড়া, ব্যানানা, মল্লিকা এবং বাড়িফোর এবং আম্রপালি, যেটা প্রথম থেকেই শেষ পর্যন্ত আমি বিক্রি করতে পারবো। এখানে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না, যার কারণে দূর দূরান্ত থেকে লোকজন এসে আমার বাগান থেকে আম নিয়ে যায়। আম ফসলে কিভাবে রোগ পোকামাকড় দমন করলে ফলন বেশি হবে, ভোক্তা পোকামুক্ত রোগমুক্ত আম পাবে, সে ব্যাপারে পরামর্শ দিয়ে যাচ্ছে। নওগাঁয় বিলুপ্ত জাতের বুনা ধান উৎপাদনে আবারও আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। সদর উপজেলার হারিয়াগাছি মাঠে প্রায় 100 বিঘা জমিতে বিলুপ্ত কয়েক জাতের ধান চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যার সাথে বেড়ে ওঠা এই ধান চাষ করে লাভবান হবেন কৃষকরা। অন্যদিকে এসব জমি এক ফসলের জায়গায় দুই ফসলি জমিতে পরিণত হবে, একই সাথে জমি হবে বন্যার পানিতে ভেসে আসা কচুরি পানা মুক্ত। এ কারণে এলাকায় প্রায় 40 জন কৃষক 100 বিঘা জমিতে বুনা ধান চাষে উদ্যোগ নিয়েছেন। কিছুদিন আগে বন্যার কারণে, উপড়ে যাওয়ার কারণে এই চাষটা আমরা বাদ দিছিলাম। নতুন করে এই চাষের আবার উদ্যোগ নিয়েছি আমরা, যাতে এই ধানটা আল্লাহর রহমতে আমরা করতে পারি। এখন এই ধানটা বললে আমাদের মাঠটা পরিষ্কার থাকবে, ধানটা ফলন হলে আমরা কিছু লাভবান হব, এই জন্য এই ধানটা আমাদের দরকার। আগাম বন্যার কারণে এইসব এলাকায় আমরা নিয়মিতভাবে রোপামন চাষ করতে পারি না। কৃষক যদি মে মাসের শেষে এটি বনে থাকে, অন্তত পক্ষে আমরা জানি যে এই ধানগুলো পানি বৃদ্ধির সাথে সাথে প্রায় 10-12 ফিট পর্যন্ত বাড়তে পারে। কৃষকদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছি
যে এই স্থানীয় জাতগুলো যেখানে একেবারেই অন্য জাত পানি করণের সম্ভব না, তারা এগুলো ধরে রাখবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।